হাসান, প্রযোজনা কুইন রহমান, সৌজন্যে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে টেলিভিশন সেটের সামনে বসে যারা আমাদের এই আয়োজন দেখছেন, সবাইকে আমি শান্তা জাহান অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে নিয়মিত আয়োজনে আপনাদের যে সাড়া আমরা পাচ্ছি, সত্যিকার অর্থেই আমরা কৃতজ্ঞ। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, বিমা শিল্পের বিভিন্ন সমস্যার সমাধান এবং ভবিষ্যতে বিমা শিল্পকে কী করে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়। এবং আমরা চেষ্টা করি প্রতি আয়োজনে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আশা করছি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগছে। আজকের অনুষ্ঠানটি শুরু করবার আগে আরও একবার জানিয়ে দিতে চাই, সোনালী লাইভ, সোনালি জীবন এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে বাংলাদেশের প্রথম ও পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর বিমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে। প্রিয় দর্শক, গতকালই দ্বিতীয় বিমা দিবস পালিত হয়ে গেল। এই দিবসটিকে কেন্দ্র করে আমাদের আজকের আয়োজন। আজকের আয়োজনে আমরা কথা বলবো বিমা দিবসের তাৎপর্য এবং বিমা দিবসকে নিয়ে ভবিষ্যৎ যে পরিকল্পনা রয়েছে সে বিষয় সম্পর্কে। যেহেতু বলেছি সবসময় আমাদের আয়োজনে একজন অতিথি আমাদের সাথে থাকেন স্টুডিওতে, এবং চেষ্টা করি অনলাইনের মাধ্যমে আমাদের দেশের বিমা শিল্পের সাথে জড়িত গুরুত্বপূর্ণ মানুষদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করতে। আজ যে মানুষটি আমাদের সাথে রয়েছেন তিনি আসলে শুধুমাত্র গুরুত্বপূর্ণ বললে খুবই ভুল হবে, আরও অনেক বেশি গুরুত্ব আসলে উনি বহন করেন। এবং আজকের এই আয়োজনটিকে ঘিরে তাকে না পেলে হয়তো আমাদের বিমা দিবস এবং বিমা শিল্পের যে মূল কথাগুলো রয়েছে সেটাই অজানা থেকে যাবে। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি যিনি আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন, আমাদের বাংলাদেশের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব শেখ কবির হোসেন। এবং সেই সাথে আমার সাথে স্টুডিওতে এসেছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রাশিদ বিন আমান। মির রাশিদ বিন আমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। এবং আজ যিনি আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত রয়েছেন, আমাদের সবার অত্যন্ত পছন্দের এবং শ্রদ্ধার মানুষ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ কবির হোসেন, আপনি কিন্তু তাকে স্বাগত জানাতে পারেন ক্যামেরার মাধ্যমে। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে আজকে এই একই প্ল্যাটফর্মে এই প্রোগ্রামে যুক্ত হওয়ার কারণে আই এম ভেরি গ্রেটফুল, থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও আমার সালাম, থ্যাংক ইউ স্যার। আমরা আপনাকে ধন্যবাদ, আপনাকেও আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, বলুন। ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং খুবই আনন্দের সাথে আমরা বলতে চাই যে গত এক বছর আগে আপনি এই বিমা দিবসকে কেন্দ্র করে আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠানটি শুরু হয়েছিল আপনার পদধূলিতে। আমরা আজকে আপনাকে পেয়ে সত্যিকার অর্থে কৃতজ্ঞ। প্রথমে জানতে চাইব, আমরা এক বছর অতিক্রম করলাম এবং গতকালই ছিল আমাদের বিমা দিবস, সেই বিমা দিবসকে কেন্দ্র করে আপনার কিছু কথা প্রথমে আমরা শুনবো, তার পরবর্তী সময়ে আমরা আসলে বিমা দিবসের বিভিন্ন পরিকল্পনা নিয়ে কথা বলবো। আসলে আমি তো বলছি যে বিমা দিবসটা আমরা জাতীয় বিমা দিবস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য জাতীয় বিমা দিবস কি, জাতীয় দিবস কিন্তু অনেক আছে এবং অনেক সেক্টরে আর্থিক প্রতিষ্ঠা, আর্থিক বিভাগ বা মানে শিল্প, আর্থিক, বাণিজ্য ইত্যাদিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে আপনার বিমা দিবস আছে জাতীয় বিমা। কিন্তু এই জাতীয় বিমা দিবসটা একটু ভিন্নতর, জানতে চাইতে পারেন যে ভিন্নতা কেন। কারণ এইটার সঙ্গে কিন্তু বঙ্গবন্ধু জড়িত ছিলেন, জাতির পিতা জড়িত ছিলেন, যেটা আমরা গর্ব করে বলি যে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু, আমাদের বিমা পরিবারের সদস্য ছিলেন, এই জন্য আমরা গর্ববোধ।
উনি আমাদের এই বিমা পরিবারের একজন সদস্য এবং সত্যিকার অর্থে উনি বিমাতে জয়েন করছিলেন 2061 সালে, আপনার গতবার এটা নিয়ে আলাপ হয়েছে, 61 সালে পহেলা মার্চ, এবং এই দিবস আবার এই মার্চ মাসে 7ই মার্চ, আবার এই মার্চ মাসের 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম। অতএব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই দিবসটাই পেয়ে গেছি পহেলা মার্চ, অর্থাৎ মার্চ মাস আরম্ভ হওয়ার দিনই আমরা পেয়ে গেছি বঙ্গবন্ধুর উপরে জাতীয় বিমা। কোথাও কিন্তু কোন সেক্টরে কিন্তু জাতীয় দিবস কিন্তু তাদের বঙ্গবন্ধুর সঙ্গে সম্পৃক্ত বা স্বাধীনতার সঙ্গে সম্পৃক্ত নাই। আপনি হয়তো বলতে পারেন যে স্বাধীনতার সঙ্গে সম্পৃক্ত কেন, কিরকম ভাবে, সেটা হলো যে বঙ্গবন্ধু যখন মার্শাল্লাহ হলো তখন কিন্তু রাজনীতি বন্ধ ছিল। অতএব তার মধ্যে 61 সালে উনি জয়েন করলেন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে, এবং ওই আলফা ইন্স্যুরেন্স একটা লাইফ বিমা এবং জীবন বিমা যেহেতু সেই জন্য জনগণের সঙ্গে এর একটা সম্পৃক্ত ছিল। অতএব উনি ওইখানে উনি বসতেন হলো বঙ্গবন্ধু এভিনিউতে, যেটা এখন বঙ্গবন্ধু, ওই সময় জিন্না এভিনিউ ছিল, ওইখানে উনি বসতেন দোতলায় কি চিন্তা। আমার ভাগ্য, আমার বয়স তো অনেক 80 বছর, অত আমি ওখানেও গেছি, তার রুমেও আমি গেছি, অতএব সেই স্মৃতিতে আমার চোখে পড়ে এখনো, এবং ওনার রুমে কিন্তু ওই মানে তখন ওই রকমই হতো, এবং এর মাধ্যমে উনি ওনার নেতা কর্মী এদের সঙ্গে মিট করতেন, অর্থাৎ তখনকার সরকারের যে গোয়েন্দা বিভাগ ছিল তাদের চোখে ধুলা দিয়ে উনি এদের সঙ্গে মিট করতেন, এবং এদের সঙ্গে রাজনৈতিক আলোচনা করে বা রাজনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতেন, এবং সারা বাংলাদেশে তার কর্মীদের মাঝে এবং জনগণের মাঝে তিনি স্বাধীনতার চেতনা জাগিয়ে তুলতেন, বা মানে রাজনৈতিক যেটা আদর্শ সেটাকে তিনি তুলে ধরতেন, যার ফলপ্রসূতে পরবর্তীতে যে আমরা স্বাধীনতা পেয়েছি। এই জন্য আমি বলি যে স্বাধীনতা, বঙ্গবন্ধু, স্বাধীনতা এবং বিমা, এই তিনটে কিন্তু ওতপ্রোত ভাবে জড়িত, যেটা অন্য কোনো সেক্টরের দিবসে নাই, এবং সেটা অবশ্যই মার্চ মাসে, এই জন্য আরো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে আবারও ফিরবো, তার আগে মীর রাশিদ বিন আমান আপনার কাছে একটু জানতে চাই, গত 1টি বছর হয়ে গেল আমরা বিমা দিবসের, দ্বিতীয় বিমা দিবস এবার পালন করলাম, এবং গত বছর আপনি শুনেছেন স্যারের বেশ কিছু পরিকল্পনা ছিল, এবং সেই পরিকল্পনার সাথে তাল মিলিয়ে আপনারাও কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক পরিকল্পনা নিয়েছেন। তো আপনাদের সেক্টর থেকে আমি একটু জানতে চাই যে সোনালি লাইফ, তাদের যে পরিকল্পনা ছিল সেটাতে আসলে কতটা সাকসেস? বিমা দিবসের কারণে অ্যাকচুয়ালি অনেকের ফোকাসটা কিন্তু যেটা দরকার ছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যেই ভিশনটা দেখেছে এটা কিন্তু এখন আমরা দেখতেছি, কারণ এই বিমা দিবসের কারণে ফোকাসটা যেটা দরকার ছিল জনগণের, ওইটা কিন্তু এখন বিমার উপরে আসতেছে, যে ওরা বুঝতেছে গভর্নমেন্ট এখন, আমাদের সরকার এখন বিমার উপরে যেই ফোকাসটা দিচ্ছে সবার জন্যে, এটা খুবই পজিটিভ। এই করোনার মধ্যেও আমরা যেটা পেয়েছি, আমরা একদিনও বন্ধ ছিলাম না, কারণ এই ঝুঁকির জন্যই তো ইন্স্যুরেন্স বিমা। সো এই করোনার মধ্যেও অনেকের মধ্যেই পজিটিভিটিটা ছিল যে এখনই আমি একটা বিমা করে ফেলি, এখন আগামীতে কি হবে না হবে না আপনি জানতেন না আমরা জানতাম কেউ। সো আমরা সবাই এটা দেখে, এটা এক্সপিরিয়েন্স করে অনেক সারপ্রাইজডই ছিলাম, আর এইটা আমি পুরো ক্রেডিটটাই দিতে চাই অ্যাকচুয়ালি বিমার উপরে যে ফোকাসটা গভর্নমেন্ট দিচ্ছে ইদ্রার মাধ্যমে, আমাদের অনারেবল গেস্ট যিনি শেখ কবির স্যার, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে, পুরা এই দুই প্রতিষ্ঠান মিলে যে ফোকাসটা এনেছে। গত পহেলা মার্চে যখন বিমা দিবস পালিত হয়েছে আমরা কিন্তু দেখেছি যে সর্বসাধারণের অনেক, আমি বলবো, এটাতে সম্মতি ছিল, এবং তারাও কিন্তু চায় যে বিমা শিল্পটা সামনের দিকে এগিয়ে যাক, সাধারণ মানুষ জীবন বিমার সাথে যুক্ত হোক। তো সেই সাপোর্টটাও আপনারা পেয়েছেন করোনাকালীন সময়ে। আর আমাদের যা যা পরিকল্পনা ছিল, মানে প্রি কোভিড, কোভিড এর আগে আর পোস্ট কোভিড, হ্যাঁ একটু আবার রিস্টার্ট করতে একটু টাইম লেগেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পরিকল্পনাই আমরা সাকসেসফুলি করতে পেরেছি বিকজ অফ দ্য ফোকাস শোন বাই অনারেবল গভর্নমেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইদ্রা প্লাস বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন। আর লোকজন এটাও বুঝতেছে যে ওরা যেহেতু ফোকাসটা দিয়েছে তো আমরাও তো ফোকাসটা দিতে পারি,
ওরা যেহেতু কাজ করতেছে আমাদের জন্য, আমরাও আমাদের ফিউচারটা নিয়ে একটু ভাবতে পারি, আমাদের ফ্যামিলিটা নিয়ে একটু ভাবতে পারি। আর নেগেটিভগুলি যখন পজিটিভ হইতে দেখতেছে যেই কোম্পানির মাধ্যমেই হোক, তখন ওদের বিশ্বাস, ওদের রাস্তাটা আরও আসতেছে ইন্ডাস্ট্রির উপরে। সো বিমা দিবসের কারণে আর ইয়েস, একমাত্র এই ইন্ডাস্ট্রিতেই একটা দিবস পালন করা হচ্ছে। আর অনেকে জানতো না যে আমাদের ফাদার অফ দ্য নেশন, আমাদের জাতির পিতা, উনি যে বিমাতে কাজ করত, এটা কিন্তু অনেকের নলেজে ছিল না। যখন এটা জানছে, আমার মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে, ইন্ডাস্ট্রির এক্সপার্টদের মধ্যে, আর আমাদের জনগণের মধ্যেও কিন্তু একটা রেসপেক্ট অটোমেটিকলি চলে আসছে। সো উইচ ডেফিনেটলি আমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছিল। ধন্যবাদ স্যার। এবারে আপনার কাছ থেকে জানতে চাই, গত বছর অনেক পরিকল্পনা এবং ভবিষ্যৎ অনেক সম্ভাবনা নিয়ে আমরা বিমা দিবস শুরু করেছিলাম, এবং যেহেতু এক বছর পেরিয়ে গেছে, তারপরেও জানতে চাই যে যতটুকু আমাদের নেগেটিভিটি ছিল, করোনার প্রভাব পুরো বিশ্বব্যাপী ছিল, কিন্তু তারপরেও আপনাদের এই এক বছরের অগ্রগতি এবং যে বিষয়গুলো এখনো পর্যন্ত পূরণ করা সম্ভব হয়নি, সেগুলো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের যে অগ্রগতি হয়ে গেছে, অনেক বেশ হয়েছে। কারণ আসলে কি কি, আসলে বঙ্গবন্ধু ইন্তেকাল, 75 সালের ইন্তেকালের পরে, উনি চলে যাওয়ার পরে এই সেক্টরটা অবহেলিত ছিল, যার জন্য আপনার এই সেক্টরটা পিছিয়ে পড়লো। কারণ এটা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আবার যখন আসলেন, তখনই তিনি কেবল এই সেক্টরের প্রতি দৃষ্টি দিলেন, এবং 2010 সালে তিনি অ্যাক্ট করবো। এই যে দীর্ঘদিন এটা যে অবহেলিত ছিল, এই অবহেলিত জঞ্জাল এটাকে পরিষ্কার করে এগিয়ে যাওয়া, এটা খুবই দুরূহ কাজ। কারণ দীর্ঘদিনের আবর্জনা একদিনে পরিষ্কার করা যায় না, সময় লাগবে। তার ভিতরে আমি মনে করি যে কিছুটা এই এক বছরের যেটা অগ্রগতি হয়েছে, বেশ অগ্রগতি হয়েছে। কারণ লাইফ বিমার ক্ষেত্রে আমি মনে করি, সেটা অন্যরাই বলতে পারবেন, লাইফ বিমার যিনি আছেন উনি বলতে পারবেন, যেমন ল্যাপস হয়তো, ল্যাপসটা কিন্তু এই বর্তমান কমিশন যারা আসছে ওই ইসের পরে, ওই গত বছরের পরে, এরা কিন্তু তারা ওই ল্যাপসটা যাতে না হয় এই জন্য কতগুলো নিয়ম করে দিয়েছে, যাতে ভবিষ্যতে আর ল্যাপসটা হবে না। এবং বিমা দাবি অর্থাৎ জীবন বিমার যে মৃত্যু দাবি, এই দাবি কিন্তু পরিশোধ করার একটা প্রক্রিয়া তারা শুরু করেছে, এবং এটা খুবই ভালো যে মাসে দুবার, বঙ্গবন্ধু কিন্তু জন্মগ্রহণ করেছিলেন বুধবার, এই জন্য প্রথম বুধবার এবং লাস্ট বুধবারে এই দুই দিন জীবন বিমার যত মানে মৃত্যু দাবি এবং এইগুলো কিন্তু পরিশোধ করা হয়। তাছাড়া অতীতে যে বকেয়া পাওনা রয়েছে মানুষের, সেগুলোর একটা পার্সেন্টেজ করা হয়, এটা কিন্তু অগ্রগতি বলে আমি মনে করি। এই ধরনের বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে, এবং ইন্টারনাল কিছু কার্যক্রম মানে সিস্টেমেরও কিছু পরিবর্তন আনা হয়েছে। এটি হলো জীবন বিমার ক্ষেত্রে বেশ কিছু হয়েছে, অন্য সাধারণ বিমার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এবং সংস্কার করা হয়েছে, যাতে আমি মনে করি যে বিমার মধ্যে যে একটা মানে একটা ইভেন্টে বিমার মধ্যে যে একটা প্রতিদ্বন্দ্বী ছিল কমিশন সমীক্ষণ ইত্যাদির ব্যাপারে, এগুলো কিন্তু দূর হয়েছে, এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। অতএব অগ্রগতি বলতে আমি বুঝি যে বেশ কিছু হয়েছে, এবং মানুষের মধ্যে কিছুটা সচেতনতা বাড়ছে, যেটা বিমার প্রতি যে অনীহা ছিল মানুষের সেটা কিন্তু নাই, এখন কিন্তু অনেক কমে গেছে বলে আমি মনে করি। আর এই যে বিমা মেলা ইত্যাদি এগুলো যে করা হয়, আর এই দিবসের যে পালন করা হয়েছে, কারণ এই দিবসটা পালন করার মাধ্যমে সাধারণ মানুষ, উপজেলা পর্যায়ে সাধারণ মানুষ জানতে পারে যে বিমা একটা আছে, তাতে তারা আকৃষ্ট হয়। স্যার আরেকটি বিষয় জানতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান সরকার সকল নাগরিককে সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসার চেষ্টা করছে, এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখছি নিয়মিত বিধবা ভাতা, বয়স্ক ভাতা প্রভৃতি আরও অনেক সুযোগ সুবিধা নাগরিকদেরকে দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে সার্বজনীনভাবে যদি আমরা জীবন বিমাটাকে মানে চালু করা হয় সরকারিভাবে, আপনার কি মনে হয় যে এটি আসলে আমাদের সাধারণ নাগরিকদের জীবনকে, জীবনমান উন্নত করা এবং সুনিশ্চিত করার ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করতে পারে? এটা একটা ভালো একটা ব্যাপার, কিন্তু আসলে কি, জীবন বিমা যদি সবাই করে, কারণ বিদেশে উন্নত দেশগুলোতে কিন্তু জীবন বিমা বাধ্যতামূলক এবং তারা করে, আসলে তারা করে, এবং তাতে হয় কি, যেমন উন্নত দেশগুলোতে যখন তারা ই করে, মানে গভর্নমেন্ট যখন বাজেট করে, তখন জিজ্ঞাসা করে জীবন বিমার প্রিমিয়াম কত আসবে,
আপনি মনে মনে আছে যখন ওয়ার্ল্ড ব্যাংক চলে গেল তখন যখন প্রধানমন্ত্রী নিজের স্বার্থানে করবেন তখন আমাদের বিমা সেক্টর বলছিল যে জীবন বিমার যে অর্থ আছে তা দিয়ে আমরা এটা করতে পারবো, আমরা অর্থ দেব। তার মানে জীবন বিমার কিন্তু অনেক টাকা থাকে এবং এই টাকা দিয়ে অর্থ দিয়ে কিন্তু করা যায়। আর এই জীবন বিমা যেমন প্রবাসী বিমা করা হয়েছে এরকম যদি জীবন বিমাটা যদি সর্বক্ষেত্রে চালু করা হয় তাহলে আমার মনে হয় সরকার এখানে যেমন জনগণ সুরক্ষা পাবে এবং জনগণের বলাই হয় যে যে দেশে বিমা সেক্টর যত উন্নত সে দেশের ইকোনমি কন্ডিশন তত শক্তিশালী এবং সে দেশের মানুষও তত সুরক্ষা থাকে এবং মানুষের মানে দেশের সম্পদ মানুষের সম্পদও সুরক্ষা থাকে। অতএব বিমাটা যদি সর্বস্তরে চালু করা হয় তাহলে আমার মনে হয় মানুষ মানে আমাদের জনগণও সুরক্ষা থাকবে এবং সরকারও সুরক্ষা থাকবে দেশও সুরক্ষা থাকবে। তবে কথা হলো এর প্রয়োগটা যেরকম শ্রমিকদের জন্য জীবন বিমা বাধ্যতামূলক, কল কারখানায় 100 লোক থাকে 100 শ্রমিক থাকলে তাকে বিমা করতে হবে, কিন্তু আপনি দেখেন এটা করা হয় না। কারণ নিয়োগ সংস্থা মানে যারা মানে এটা ই করবে ইমপ্লিমেন্ট করবে সেই ইমপ্লিমেন্ট যারা করে তারা বাস্তবায়ন যারা থাকে তারা সেইভাবে দেখে না যে এটা করা হচ্ছে কিনা। অতএব করলেই কেবল হবে না, করাটা তো ভালো, সরকার হয়তো দিয়ে দেবে অর্ডার যে সবাই করতে হবে বা আমরাও, কিন্তু করাটা বাধ্য শ্রমিকদের জন্য যেটা করা আছে সেটাই যদি করে তাহলে কিন্তু অনেক উপকার হয়। অতএব আপনি যে প্রস্তাব দিচ্ছেন বা যে প্রশ্নটা তুলছেন আমি মনে করি অত্যন্ত ভালো একটা ইয়ে এবং এতে সরকারের রাজস্ব আয়ও বাড়বে এবং দেশের জনগণও সুরক্ষা থাকবে বলে আমি মনে করি। অতএব জনগণকে এবং বিশেষ করে যেমন এখন শিক্ষা বিমা চালু হচ্ছে, আপনি শিক্ষা বিমা বঙ্গবন্ধু সুরক্ষা বিমা শিক্ষা বিমা ইত্যাদি চালু হচ্ছে এগুলো নিয়ে কিন্তু অনেক আগায় যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার তো 50 বছর পেরিয়ে গেছে এবং আমরা দেখছি যে বাংলাদেশে আজও বিমা জিডিপিতে আসলে খুব একটা বেশি এগিয়ে নেই এবং উল্লেখযোগ্য অবদান রেখেছে তেমন একটা আসলে উল্লেখ করার মতো কিছু নেই। তো আপনার কি মনে হয় যে কি কি কারণে এমনটা হতে পারে? পুরো ইন্ডাস্ট্রিতে যেটা দরকার একটা ডাইরেকশন ফলো করা, একটা ডাইরেকশন কিন্তু আমাদের সরকারের মাধ্যমেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমেই ডিজিটাল বাংলাদেশ এটা কিন্তু ডাইরেকশন দেওয়া আছে। এখন ডিজিটাল বাংলাদেশ প্লাস এটার সাথে কমপ্লিমেন্ট করেন বিমা দিবস, সো ফোকাস ইজ দেয়ার ডাইরেকশন ওইটাও দেওয়া আছে। এখন আমরা সবাই যদি এক হয়ে নিজেরটা বাদ দিয়ে আমরা যদি গ্রাহকেরটা চিন্তা করি, জনগণেরটা চিন্তা করি, ডিজিটালের আওতায় আনলেই কিন্তু আমরা আস্থা বলেন, আমরা প্রমাণ বলেন, ডিউ ডেটে টাকা ফেরত দেওয়া যেটা 10 বছর ধরে ও কষ্টের প্রিমিয়াম দিয়ে যাচ্ছে, কষ্টের টাকা ইনকাম করা দিয়ে যাচ্ছে, 7 দিনের মধ্যে জানি ক্লেমটা সেটেল হয় এই আস্থাটা জানি রাখতে পারে, সব কিছু কিন্তু ডিজিটালি পসিবল। ইনফ্যাক্ট ডিজিটালেই এটা এনশিওর করা যায়। সো সবাই এটা ফলো করতেছে, আস্তে আস্তে সবাই চলে আসবে এই দিকে। সো এই ডাইরেকশনটা যদি আমরা স্ট্রিক্টলি ফলো করি তাহলে ইয়েস, গত 50 বছরে যেটা ডেভেলপমেন্ট যতই হয়েছে, ডেভেলপমেন্ট হয়নি এটা না, হয়েছে, কিন্তু আগামী 10 বছরে আমি মনে করি ডেভেলপমেন্টটা আরও অনেক মানে দ্বিগুণ হবে। সোনালী লাইফ একমাত্র পুরোপুরি তথ্য প্রযুক্তির উপরে নির্ভর হয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে, আস্থাটাও ফিরত আনার জন্যে গভর্নমেন্টের ডাইরেকশন হিসাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমরা, আর রিটার্নটাও আসতেছে। সো দেখেন আমরা ডাইরেকশন ফলো করতেছি, রিটার্নটা আসতেছে। এমনি আমরা সবাই মিলে যখন করব তাহলে ডেফিনেটলি আমাদের জিডিপি কন্ট্রিবিউশনটাও অনেক বাড়বে, আমাদের বিমার আওতায় যারা যারা আছে এটা সংখ্যাটাও বাড়বে, আর এইটাই যখন হবে তখন ওভারঅল ইকোনমি আলটিমেটলি ডেফিনেটলি অনেক ডেভেলপ হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, এটাই আমরা প্রত্যাশা করতে পারি। এই ব্যাপারে আরও অনেক কিছু শুনবো এবং স্যার আপনার সাথেও কথা বলবো, তার আগে ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সোনালী লাইফ সোনালী জীবন অনুষ্ঠান থেকে ফিরছি এখনই, সাথেই থাকুন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশে প্রথম এবং পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বিমা কোম্পানি, বর্তমান বিশ্বের অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ERP অর্থাৎ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেমের মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সকল কার্যক্রম
পরিচালনা করে থাকে, যার জন্য জবাবদিহিতা এবং প্রতিশ্রুতি বজায় থাকে শতভাগ। এই সিস্টেম নিয়ে সোনালী লাইফ পৃথিবীর যে কোনো উন্নত দেশের বীমা কোম্পানির পাশে দাঁড়াতে পারে। ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সোনালী জীবন, সুখের জীবন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে সোনালী লাইফ সোনালী জীবন অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে। এবং আরও একবার পরিচয় করে দিচ্ছি, আজ আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ কবির হোসেন, এবং সেই সাথে আমার স্টুডিওতে উপস্থিত রয়েছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মীর রাশেদ বিন আমান। স্বাগত আপনাদের দুজনকে আরও একবার। স্যার, বিরতির পরে ফিরে এলাম আপনার কাছ থেকে। এবারে জানতে চাই, আপনি জানেন যে আসলে সোনালী লাইফ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তির উপরে নির্ভর করে, এবং সেই অনুযায়ী তারা গ্রাহকদের কাছ থেকে সাড়াও পাচ্ছে। তো অন্যান্য কোম্পানি যারা রয়েছেন, যারা অতীতে আসলে ডিজিটাল মাধ্যমে করতেন না, সব কিছু হাতে কলমের মাধ্যমে হতো, অনেকে আবার পরিবর্তিত হয়ে সব কিছু এখন তথ্য প্রযুক্তি নির্ভর হয়েই করছে। তো সবগুলো কোম্পানিকে কবে আসলে এই তথ্য প্রযুক্তির আওতায় কতদিনের মধ্যে আনা সম্ভব বলে আপনি মনে করেন, এবং এই জন্য কোনো কার্যকর পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা? আসলে সোনালী লাইফের এমডি সাহেব বলতেছিলেন, আমি তো আগেও দেখেছি এবং আমি মাঝে মাঝে দেখি সোনালী লাইফ তারা ডিজিটাল পদ্ধতিকে স্টার্টিং থেকেই তারা নিয়ে নিচ্ছে। অতএব তারা সেই ডিজিটালাইজেশন করে তারা সেইভাবেই তাদের পলিসিগুলো নিচ্ছে, এবং আমি এরকমও দেখেছি সোনালী চার দিনেও পেমেন্ট করেছে মৃত্যু দাবি, এটাও আমি দেখেছি। এবং আরো দুটো একটা কোম্পানিকে আমি দেখেছি, এর মধ্যে অনেক বেশ কিছু কোম্পানি অলরেডি তারা সফটওয়্যার চালু করে তারা অলরেডি ডিজিটালাইজেশনে চলে যাচ্ছে। এটি সময় লাগবে একটু, তারপরে আবার সরকারের একটা পলিসি আছে ওয়ার্ল্ড ব্যাংকের বা ডিবির সহায়তায় অটোমেশন করার জন্য, যখন অটোমেশনটা কমপ্লিট হবে, যদিও তার মধ্যে আমাদের প্রাইভেট ইন্স্যুরেন্স গুলো নাই, তবে আমরা রিকোয়েস্ট করছি আমাদের এগুলো নেওয়ার জন্য, তখন সবকিছু ডিজিটালাইজেশন হয়ে গেলে, অটোমেশন হয়ে গেলে তখন এটা ভালো হবে। মেইনলি হলো ডিজিটালাইজেশন হয়ে গেলে বা অনলাইনে সবকিছু হলে তখন মানুষের আস্থা আসে, মানুষের পেমেন্টটা, যেটা এমডি সাহেব বললেন যে মানুষ যদি নিজের অর্থ নিজেই উঠায় নিতে পারে এবং নিজের পেমেন্টটা নিজেই করতে পারে, তাহলে তার সিকিউরিটিও থাকে, তার মেন্টাল স্যাটিসফ্যাকশনও থাকে। এইটা যখন হবে তখন মানুষ আকৃষ্ট হবে। এই যে চার দিনে তারা বীমা পরিশোধ করছে, এতে মানুষের কনফিডেন্স বেড়ে যায়, যেটা আস্থার অভাব রয়েছে আপনারা বলেন বা মানুষে বলে, সেই আস্থাটা ফিরে আসবে। যখন আস্থাটা ফিরে আসবে তখনই কেবল দেখবেন যে এই সেক্টরের অনেক উন্নতি হবে বলে আমি মনে করি, এবং তখন জিডিপিতে আপনি দেখবেন যে আমাদের কন্ট্রিবিউশন, যেটা আপনি বললেন ওনাকে প্রশ্ন করছিলেন, এই জিডিপিতে বাংলাদেশের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি হবে এই এরিয়ার মধ্যে অন্য অন্য দেশগুলোর চেয়ে, এতে কোনো সন্দেহ নাই। যেমন জিডিপিতে এখন বাংলাদেশ হচ্ছে প্রথম প্রধান স্থান অধিকার করছে এই এলাকায়। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। আপনাকেও ধন্যবাদ, আপনি সুস্থ থাকুন এটাই আমরা চাই, আপনি ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য সবাই আমরা দোয়া করি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। মীর রাশেদ বিন আমান, আপনার কাছে আমি সবসময় একটা প্রশ্ন করি জীবন বীমা বিষয়ক, সেটি হচ্ছে আপনারা খুবই অল্প সময়, মানে মাত্র সাত দিনের মধ্যে যে বীমা দাবি থাকে সেটিকে পরিশোধ করার চেষ্টা করেন, এবং এতে করে আপনারা সাধারণ গ্রাহক যারা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু অনেক সাড়া পেয়েছেন। কোন প্রোডাক্টটির প্রতি সাধারণ মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে, জীবন বীমা নাকি সাধারণ বীমাগুলো? থ্যাংক ইউ। সাধারণ বীমা অ্যাকচুয়ালি এটা তো ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। সো এটা ফায়ার ইন্স্যুরেন্স হোক, বিল্ডিং ইন্স্যুরেন্স হোক, গাড়ি মোটরসাইকেলের ইন্স্যুরেন্স, এলসি, এগুলি সব বাধ্যতামূলক। সো ওইটা ব্যবসা বা জনগণ ওদের করতেই হবে, ইন্ডিভিজুয়াল ওদের করতেই হবে। বিমা ইজ এ চয়েস, লাইফ ইন্স্যুরেন্স এটা এখনও বাধ্যতামূলক হয়নি। আমরা এই প্রোগ্রামেই দেখেছিলাম প্রবাসী আমাদের অনেক গ্রাহকরা জয়েন করেছিল, শিক্ষা বিমা যারা নিয়েছে ওরা অনেক জয়েন করেছিল। সো আমাদের বিভিন্ন যে টপিকটা ছিল, একটা শিক্ষা বিমা হোক আর প্রবাসী বিমা হোক, এই দিকে গভর্নমেন্ট প্রথম ফোকাসটা দেওয়া শুরু করেছে। সো বাধ্যতামূলক হওয়ার একটা পরিকল্পনা নিচ্ছে, স্টার্টটা করেছে। যেই প্রোডাক্টটা আপনি বললেন, প্রোডাক্ট কোনটা বেটার, সো লাইফ ইন্স্যুরেন্স জীবনের ঝুঁকিটা নিচ্ছে,
আর সাধারণ বীমা হচ্ছে প্রপার্টির ঝুঁকিটা নিচ্ছে। সো দুইটাই দরকার, কারণ একটা ভুল যেটা হয়ে যায়, আমরা গাড়ি ইন্স্যুরেন্স করতেছি কিন্তু গাড়ির ড্রাইভার যিনি, গাড়ির প্যাসেঞ্জার যারা, ওদের ইন্স্যুরেন্স না থাকলে তো হয় না। সো আমরাও, আমিও সাধারণভাবে যদি আমি চিন্তা করি, হ্যাঁ গাড়িটা তো লাগবে, আমি ইন্স্যুরেন্স করলাম, আমারটা কি, গাড়ি না থাকলে ঠিক আছে আরেকটা গাড়ি কিনা যায়, আমি যদি না থাকি আমাকে তো আর আমার ফ্যামিলি পাবে না। সো এর জন্য আমরা সবাই যদি আরেকটু সচেতন হই, বুঝে শুনেই যদি আমরা বীমাটা করি, যেই বীমা প্রতিষ্ঠানেই হোক, এখন যেইখানে আমরা বিশ্বাসটা পাই, ক্লিয়ারলি বুঝে আমরা বীমাটা যদি করি, তাহলে আমার মনে হয় আমরা সবাই এই চয়েসটা নিতে পারি যে না, আমিও বীমার আওতায় হতে চাই, আর বীমার ঝুঁকিটা, আমার ফ্যামিলির সিকিউরিটিটা চাই। আর যদি আমি থাকি তাহলে তো আলহামদুলিল্লাহ, মেয়াদ শেষে সরিয়া বেসভাবে আমি প্রফিট সহই তো আমি ডিউ ডেটে, সোনালির থেকে একমাত্র ডিউ ডেটেই পেয়ে যাচ্ছি। আর যদি আল্লাহ না করুক আমার কিছু অঘটন ঘটে, অ্যাক্সিডেন্ট যদি ঘটে, আমরা তো কেউ কিছু বলতে পারি না, করোনা যেমনে চলে আসলো আর অন্য কিছু হতে পারে, অনিশ্চিত, রাইট, আনসার্টেন। সো যদি কিছু হয়ও, অ্যাটলিস্ট এতটুক শান্তি আমার থাকবে, এতটুক স্যাটিসফ্যাকশন থাকবে যে না, এই কোম্পানিতে আমি করেছি, সোনালি লাইফে আমি করেছি, এখানে আমি পুরো আস্থা সহ ক্লিয়ার হয়ে বীমাটা খুলেছি, আমি না থাকলে 7 দিনের মধ্যে ক্লেমটা সেটেলমেন্ট হয়ে যাবে। এবং পরিবার আসলে খুব অল্প সময় তার এটি নিশ্চিত। আর আমরা যে প্রতিবেদনগুলি দেখাচ্ছি, এরকমই হাজার হাজার সোনালি লাইফের এখন পর্যন্ত 7.5-8 বছরে একটাও ক্লেম আলহামদুলিল্লাহ আমাদের 8 নম্বর দিনে যায়নি, 7 দিনের মধ্যেই অল সেটেল। আর আমাদের পার্ট ম্যাচুরিটি আর ফুল ম্যাচুরিটিও শুরু হয়ে গেছে, অল উইদিন দ্য ডিউ ডেট। ডিউ ডেটে মিট করার জন্য কিছু ফর্ম্যালিটি থাকলেও আমরা 2 মাস আগেই শুরু করি, কারণ আমরা এখনই দেখতে পারি কোন গ্রাহক কবে কত টাকা পেতে পারে। সো অমনে আগের থেকেই শুরু করে ডিউ ডেটের মধ্যে আমরা এই অ্যাকাউন্টটা ওনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেই ইএফটি বিএফটিএন এর মাধ্যমে। মীর রাশিদ বিন আমান, একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নিতে হবে, কিন্তু তার আগে একদমই ছোট করে আপনার কাছ থেকে শুনবো, যেহেতু গতকালই বীমা দিবস পেরিয়ে গেল এবং নতুন একটি বছর শুরু হয়েছে, যারা আপনারা বীমার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য, তো নতুন বছরের পরিকল্পনা যদি এক কথায় বলতে হয় যে কিভাবে আসলে এগিয়ে যেতে চান? এক কথায় যদি বলতে হয়, গ্রাহক গ্রাহক গ্রাহক, কমিটমেন্ট 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 অনার করতেই হবে, আমরা করতেছি, করতে থাকবো ইনশাল্লাহ, গ্রাহকের জন্যই আমরা আছি, ওদের সাথেই থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে সোনালি লাইফ সোনালি জীবন অনুষ্ঠানের আয়োজন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে বীমা দিবসের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা, দেখা হচ্ছে আগামী অনুষ্ঠানে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই নিজের জীবনের ঝুঁকি নিশ্চিত করার জন্য বীমার সাথে সম্পৃক্ত থাকুন। আল্লাহ হাফেজ। সোনালি জীবন, সুখের জীবন।